हेलो गाइस, स्वस्तिक यूट्यूब चैनल जानाच्छि स्वागत। आबारो चले एसेछि आपनादेर सामने आरो एकटी नतून पर्व निये। आमार आजकेर पर्वेर विषय, आज श्रावण मासेर मंगलवार, आर आपनारा आज राते एकटी प्रदीप आर एकटी लवंग दिए करुन छोट्ट एकटी टोटका, बा बोलते पारेन একটা ছোট্ট উপাচার, যেটার মাধ্যমে আপনারা যারা প্রচণ্ড পরিশ্রম করেন, নিজেদের কর্মের প্রতি প্রচুর মনোযোগী, অর্থাৎ প্রচুর খাটার পরেও আপনি যে জায়গাটায় পৌঁছতে চাইছেন সেই সফলতার জায়গাটা আপনি পাচ্ছেন না, যদি আপনার সাথেও এমনটাই হয় তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ চমক। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই চমকটি সম্পর্কে আপনি জানতে পারবেন। লবঙ্গ এটি শুধু রান্নার কাজে বা আমাদের খাদ্যেই যে ব্যবহৃত হয় তা নয়, আমাদের হিন্দু ধর্মে পূজার্চনা এবং জ্যোতিষীদের নানান উপায়েও কিন্তু এই লবঙ্গের ব্যবহার আমরা লক্ষ্য করি। জ্যোতিষশাস্ত্রে লবঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থলাভের জন্য ব্যবহার করা যায়। এখানে আজ আমি আপনাদেরকে বলবো সেই রকমই কিছু বাস্তু টিপস এই লবঙ্গর সঙ্গেই জড়িত। আসুন তাহলে সেইগুলি জেনে নিই এবং সর্বশেষে আমি আপনাদেরকে সেই বিশেষ চমকটি সম্পর্কে জানিয়ে দেব। বন্ধুরা, প্রথমেই বলবো যে আপনার পরিবারের যদি কোনো সদস্য বা সদস্যা বারংবার অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ ধরুন একটা শরীর খারাপ ভালো হচ্ছে তো আবার আর একটা হচ্ছে, বা যতই ডাক্তার দেখাচ্ছেন কিছুতেই সারছে না, আপনার পরিবারে এই নিয়ে ঝগড়া অশান্তি বা কলহ বিবাদ লেগেই রয়েছে, আপনি তাহলে এই বাড়িতে এক লবঙ্গ দিয়ে এই উপায়টি করুন। চাটুতে, হ্যাঁ, যে চাটুতে রুটি সেঁকা হয় বা করা হয় সেই চাটুতে 7 থেকে 8টি গুনে গুনে লবঙ্গ নেবেন। চাটুতে 7 থেকে 8টি লবঙ্গ রেখে পুড়িয়ে দেবেন, হ্যাঁ, এবং সেই পোড়া লবঙ্গ আপনি আপনার বাড়িরই কোনো একটি কোণায়, যে কোনো একটি কোণায় রেখে দেবেন। এর প্রভাবে আপনার বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে তার প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই পরিবর্তে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে সমস্ত অসুস্থতাও দূর হয়ে যাবে, আর এটা আপনারা মঙ্গলবারে করতে পারেন, যে কোনো মঙ্গলবার বা শনিবার। দর্শক বন্ধুরা, আপনি কি বহু চেষ্টা সত্ত্বেও অনেক সময় আপনার মেন কাজটাই ভেস্তে যাচ্ছে, একেবারে সব বাধা পেরিয়ে যখন আপনি শেষ মুহূর্তে পৌঁছচ্ছেন? দীর্ঘদিন ধরে যদি আপনারও কোনো কাজ এইভাবে আটকে থাকে, পানের পাতায় নেবেন লবঙ্গ, এলাচ আর সুপুরি। মনে রাখবেন, একটা পান পাতা নেবেন, তার উপরে রাখবেন লবঙ্গ, এলাচ আর একটি সুপুরি। এইগুলি মুড়ে আপনি, এটা মনে রাখবেন, বুধবারে করবেন, বুধবার দিন গণেশজির বার, তাই আপনি বুধবারে এটি গণেশ দেবতাকে অর্পণ করবেন। এমনটা করলে আপনার সামনে, আপনার কাজের সামনে আসা সমস্ত বাধাই দূর হবে এবং আপনিও সাফল্য লাভ করতে পারবেন। দর্শক বন্ধুরা, প্রচুর অর্থকষ্টের মধ্য দিয়ে যদি যান, যদি আপনার জীবনেও আর্থিক অভাব অনটন লেগেই থাকে, যার কারণে পারিবারিক কলহ বিবাদ কিছুতেই মিটছে না, দিনের পর দিন প্রতিদিনই সেই টাকা নিয়ে অশান্তি, তাহলে আপনারা এই উপায়টি করুন। 7টি গোলমরিচ এবং লবঙ্গ, হ্যাঁ বন্ধুরা, 7টি গোলমরিচ আর লবঙ্গ নেবেন, আর আপনার মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দেবেন যে স্থানে কেউ যাতায়াতই করে না। হ্যাঁ, 7টা গোলমরিচ আর লবঙ্গ নিয়ে আপনার সারা শরীরে মাথা থেকে ঘুরিয়ে নিয়ে আপনি এমন একটি জায়গায় ছুঁড়ে দেবেন যেখানে
কেউ সচরাচর যায় না। আর লবঙ্গটিকে আপনি একদিকে নয় চারিদিকে ছুঁড়ে ফেলবেন। তারপরে কিন্তু আপনি যে ফেলে দিলেন সেই স্থানে আর পিছন ফিরে তাকাবেন না, সোজা চলে আসবেন বাড়ি। এটাও আপনারা মঙ্গলবার অথবা শনিবার করতে পারেন। এরপরে প্রতি শনিবারে আপনি আপনার বাড়িতে, অতি অবশ্যই আপনার বাড়িতে কর্পূর পোড়াবেন, কর্পূর তার মধ্যে লবঙ্গ দিয়ে পোড়াবেন। এর প্রভাবে পরিবারে সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকবে, এটা অনেকেই জানেন না। রবিবার সন্ধ্যাবেলায় আপনি নেবেন 5টি লবঙ্গ, নেবেন 3টি কর্পূর, আর নেবেন 3টি বড় এলাচ। এই 3টি একসঙ্গে আপনাকে পোড়াতে হবে। তারপরে আপনাকে যেভাবে আপনি বৃহস্পতিবারে ধুনো জ্বালিয়ে ধুনোছি দিয়ে সে গোটা বাড়ি দেখান, সেই ধোঁয়া ছড়িয়ে দেন, সেইভাবেই সারা ঘরে দেখাবেন এবং এই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে দেবেন। এবং ভালোভাবে সমস্তটা পুড়ে যাওয়ার পরে আপনি সেই ছাই আপনার বাড়ির প্রবেশদ্বার, অর্থাৎ যে দরজা দিয়ে সবাই প্রবেশ করেন আপনার বাড়িতে, সেই সদর দরজায় সামনে ছড়িয়ে দিতে পারেন, বা জলের সঙ্গে সেই ছাই মিশিয়ে আপনার সদর দরজায় ছিটিয়েও দিতে পারেন। এতে করে আপনার গৃহে কোনো অশুভ শক্তি আর ঠাঁই পাবে না। এরপরেই আমি আপনাদেরকে সেই বিশেষ চমকের কথা বলবো। এই টোটকাটি যারা আগেই বললাম যে আপনি প্রচুর কষ্ট করছেন কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, আপনি নেবেন 4টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, 4টি লবঙ্গ, নেবেন 1টি লেবু, এবং আপনাকে নিতে হবে 1টি মাটির প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, প্রদীপ, লবঙ্গ, লেবু। এরপরে আপনি কি করবেন, এটা মঙ্গলবার অথবা শনিবার ঠিক রাত্রে, অর্থাৎ সন্ধ্যার যে সময়টা সেই সময়কালটা পেরিয়ে গেলে আপনি আপনার গৃহেও করতে পারেন, আবার আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে গিয়েও করতে পারেন। কি করবেন, ওই যে লেবুটি নিলেন এই লেবুটির ওপর চারিদিকে লবঙ্গগুলি ফুলের আকারে গেঁথে দেবেন। অর্থাৎ খেয়াল রাখবেন এই বিষয়টি, লবঙ্গগুলি যেন গোটা হয়, ফুলগুলো যেন কোথাও ভাঙা বা কিছু কোথাও ফুটো না থাকে। লেবুর চারটি আক মানে আপনি 4টি লবঙ্গ লেবুর ওপরে গেঁথে দেবেন। এরপরে লবঙ্গগুলি গাঁথার পরে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে হনুমানজির সামনে 21 বার। মন্ত্রটি হলো ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী হনুমন্তে নমঃ, ওম শ্রী হনুমন্তে নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করবেন। যদি আপনিও চাকরি খোঁজেন, যদি আপনিও আপনার শত্রুদের বিরুদ্ধে জয়লাভ পেতে চান, আপনি পরিশ্রমের পরেও যদি কোনো কাজে সাফল্য না পান, তাহলে এই টোটকাটি, বিশেষ টোটকাটি আপনারই জন্য। তারপরে ওই লেবুটি মন্ত্রপুত হয়ে গেলে আপনি আপনার মনস্কামনা জানিয়ে অতি অবশ্যই প্রদীপটি জ্বালাবেন, তাতে সর্ষের তেল বা গাওয়া ঘি দিয়ে জ্বালাতে পারেন এবং ওই লেবুটি আপনি কোনো জলে ফেলে দেবেন। ব্যাস, শনি অথবা মঙ্গলবার রাত্রে এইটুকু করুন, সৎ মনে করুন, সৎ কাজের জন্য করুন।